ঘন্টা মন্টা আমাকে সাথে বাদ দিয়েছেন না ভাই। আমার দাদা ভাই বলো ভালো থাকেন, ভালো আছেন? সবার বলছে 48 ঘন্টার ভিতরে খালেদা জিয়ার মুক্তি না দিলে কি করবে তা বলতেছে না। এই যশোরে আর হত্যা নবরত হবে না। আপনারা বলছেন যত দ্রুত ক্ষমতা হস্তান্তর করবেন ততই আমরা নাকি নিরাপদে থাকি। আচ্ছা বলে এটা বাংলাদেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনা করছে। এখন এরা যে এক একজন এক এক কথা বলে ওদের দলে খালেদা জিয়াকে নিয়ে নতুন করে আবার রাজনীতি করার চেষ্টা করছে। খালেদা জিয়া এতদিন দুর্নীতির দায়ে দণ্ডিত, খালেদা জিয়ার মুক্তির জন্য আজকে আমরা দেখছি দুই চার বছরের ভিতরে কোনোদিন কোনো আন্দোলন নেই। এখন হঠাৎ করে খালেদা জিয়ার মুক্তি 48 ঘন্টার আলটিমেটাম। খালেদা জিয়ার সাজা দিয়েছে, বিচারের বিচার হয়েছে, সাজা দিয়েছে। সরকারের কি করার থাকতে পারে? মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তিনি হচ্ছেন মানবতার মা। তিনি একজন নারী হয়ে আর একজন সাবেক প্রধানমন্ত্রীকে জেলখানা থেকে তার বাসায় দিয়ে দিয়েছেন। আপনারা যে মানুষটাকে মেরে ফেলতে চেয়েছিলেন সেই ব্যক্তিকে, সেই শেখ হাসিনা তার কাছে শেখেন আমাদের উপজেলার নেতাদের বলব আপনাদের এলাকার থেকে ওই ঢাকায় বিভিন্ন সমাবেশে যারা ছাত্র দল যুব দল জামাত ইসলাম বাড়ি ছেড়ে ঢাকায় যাচ্ছে আপনাদের কাছে বলা থাকবে, ওদেরকে বুঝান ঢাকায় গিয়ে আর যশোরে ফিরে আসতে আর ফিরতি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কালকের ওই রোড মার্চে আমরা দেখতে চাই যশোর জেলার আটটা থানার কারা কারা এই শোভাযাত্রায় যে বিশৃঙ্খল এবং আগুন সন্ত্রাসের চেষ্টা করলে কালকে থেকে খেলা শুরু হবে। আমরা কি প্রস্তুত আছি খেলতে? খেলা তালি শুরু হবে ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর কন্যাকে বলতে চাই আপনার সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আমি একটা কথা বলি, ঘন্টা মন্টা আমাকে সাথে বাদ দিয়েছেন না ভাই। আমার দাদা ভাই বলো ভালো থাকেন, ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন? আমাদের এই ঘন্টা মন্টা বাইতেন না। আমি